ওই দাদার বাড়ি বেড়াতে এসেছিলাম, আমি এসে এখানে দেখলাম যে সন্ধ্যেবেলা চা খেয়ে বসে আছি বাড়িতে, মেয়েটা পাক দিয়ে গেল, গিয়ে সাপে কামড়ালো। কামড়াতে ওনার নিজের দাদাকেও ডেকেছিলাম, বৌদিকে ডেকেছিলাম, এলো না বাবা। আরও সবাই বলছে না চলুন গুনিনের বাড়ি যাব। আমি বললাম কামড়েছিল কাকে? ভাইজিকে, সেই নাকি। তারপর আর দাদা বলছে তাহলে বুবু যেটা বলছে ওটাই হবে, মরে যাক কী হবে দায়িত্ব ওনার, ওনার ভাইজি উনি বুঝবে। পাড়ার লোকেরা কী বলছে? পাড়ার লোকেরা বলতে চাইছে যে না, মরে গেলে আমির আলী ভাই, ওনাকে চেনা নেই জানা নেই উনি কে। তা আমি বললাম যে উনি বললো যে না উনি আমার দিদি। এবারে থেকে গেছে, নিয়ে জোর করে আমি নিয়ে চলে এলাম ক্যানিং হসপিটালে। আনার পরে দেখলাম ভালো চিকিৎসা হলো, ভালো দেখলাম। এখান দিয়ে যদি ট্রান্সফার করলে ভেবেছিলাম যে আমি সোমনাথে নিয়ে চলে যাব যদি ট্রান্সফার করে, কিন্তু আমি সাহস বেঁধে হসপিটালে নিয়ে এলাম। পাড়ার লোকরা কি আপনার গুনিনের কাছে নিয়ে যেতে বলেছিল? হ্যাঁ, গুনিনের কাছে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি ওখানে রাজি হইনি। তাতে কি ওরা জোর জবরদস্তি করেছিল? হ্যাঁ, জোর জবরদস্তি করেছে, বলছে মরে গেলে দায়িত্ব আপনার। জরিমানার কথাও বলেছে? হ্যাঁ, জরিমানার কথা, মানে আপনাকে জরিমানা করবে। হ্যাঁ, বা বেজ্জত করবে। কিন্তু আমি বললাম যে না আমি নিয়ে যাবো হসপিটালে, বলে জোর করে নিয়ে এলাম। গুনিনের নামটা ঠিক আমার জানা নেই। এখন রোগীর অবস্থা কেমন? এখন তো মোটামুটি ভালো আছে, আইসি রুমে রেখেছে। হ্যাঁ, আপনার নাম? গোলাপী মল্লিক। সাপ কামড়ানোর পর পরিবারের লোকজন রোগীকে ওঝা গুনিনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই জায়গাটা দাঁড়িয়ে প্রতিবাদী একজন মহিলা হাসপাতালে নিয়ে আসে, কী বলবেন? না, এটা খুব ভালো লেগেছিল যে ওরা আত্মীয়, কোথায় বালিগঞ্জে থাকেন উনি, ওনাদের বাড়ি বালিগঞ্জে থাকেন, এবং ওনাদের বাড়িতে বেড়াতে এসেছিল, এবং সেই সময় ওদের বাড়ির একজনকে একটি বাচ্চাকে সাপে কামড়ায়। সাপে কামড়ালে বাড়ির লোকেরা হসপিটালে নিয়ে আসার জন্য অনিচ্ছা ছিল, কিন্তু ভদ্রমহিলার যে উদ্যোগ যে উনি জোর করেই হাসপাতালে নিয়ে এসেছেন, বলতে পারেন চ্যালেঞ্জ করেই ওদের বাড়ির লোক বলে যে যদি আমার রুগী মারা যায় তাহলে কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। তারপরেও রুগীটাকে হাসপাতালে নিয়ে এসছে, এটা বৃহত্তর একটা মানুষের কর্মকাণ্ড বলা যেতে পারে, এবং ওনাকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রুগীটি এখন এই মুহূর্তে আমাদের ক্যানিং হাসপাতালে সিসিউতে আছে, ভালো আছে। ইদানিং অত্যন্ত সুন্দরবনের গ্রাম বাংলায় সাপে কামড়ালে ওঝা গুনিনের উপরে বেশিরভাগ নির্ভরশীল হয়, সেই জায়গাটা দাঁড়িয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসে না, সেটা কী বলবেন? না, ওঝা গুনিনের কাছে যে সবাই যায় তা না, মানুষ কিছু পার্সেন্ট মানুষ কিন্তু সচেতন হয়েছে, একেবারে অসচেতন তা বলা যাবে না, কিন্তু কিছু মানুষ এখনও অসচেতন। তাদের অসচেতনের জন্য হসপিটালের রুগীগুলো খারাপ অবস্থায় নিয়ে আসে, অনেক দেরি করে নিয়ে আসে, যার ফলে ডাক্তারগুলো হাতে সময় কম পান এবং সেগুলো রুগীগুলো কিন্তু মারা যায়। সাপের কামড়ের বেশিরভাগ রুগী প্রত্যন্ত গ্রাম এলাকার, তারা ওঝা গুনিনের উপরে বিশ্বাসযোগ্য করছে এবং ওখানে নিয়ে গিয়ে প্রায় মৃত্যুর মুখে চলে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, কী বলবেন? আজকালকার এই উন্নত সমাজে আমার যেটা ধারণা যে এইসব বুজরুগীর হাত থেকে বাঁচতে রুগী কামড়ালেই, সাপে যখন কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালেতে নিয়ে যাওয়া খুবই জরুরি। হসপিটালের যেসব ইঞ্জেকশন পত্রের ব্যবস্থা আছে তাতে মানুষের জীবনটা ফিরে পাবে, কিন্তু একটা গুনিনের কাছে নিয়ে গেলে বুজরুগীতে ওই রুগীটা আর কোনো দিনই বাঁচবে না, মারা যাবে নিশ্চিত। অতএব রুগীটাকে হসপিটালে আর বিলম্ব না করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাপে কামড়ানোর মুহূর্তে রুগীকে গুনিনের কাছে নিয়ে গেলে অনেকটা সময় চলে যাবে, তার সুচিকিৎসাটা পাবে না। অতএব ওই সুচিকিৎসাটা পেতে গেলে গুনিনের কাছে না গিয়ে ওই সময় হসপিটালেতে নিয়ে গেলে হসপিটালের চিকিৎসায় ওই লোকটা বা যে রুগীটা কামড়েছে ওই রুগীটা নিশ্চিতভাবে বেঁচে যাবে। এই ইদানিং যে গ্রাম বাংলার মানুষজন ওঝার উপরে নির্ভর করছে, সেদিক থেকে সচেতনতাটা কেমন, মানে ঠিকঠাক চলছে না কি মনে হয় আপনার? বলুন। সাপে কামড়ালে মানুষ গুনিনের কাছে যাচ্ছে, এটা হচ্ছে সচেতনতার অভাব। আজকের সেই সচেতনতার অভাব থাকার জন্যই মানুষ কিন্তু ওখানে দিয়ে যাচ্ছে, ওদেরকে ইমিডিয়েটলি হসপিটালেতে নিয়ে যাওয়া যুক্তিযুক্ত। শিক্ষিত সমাজকে এর জন্য সচেতন হতে হবে। আপনার নাম? কুমুদরঞ্জন মহারানী। গ্রাম বাংলার মানুষজন সাপে কামড়ানোর মুহূর্তে তারা গুনিনের উপরে নির্ভরশীল হয় এবং গুনিনের কাছে নিয়ে যায়, তা থেকে অনেকে মৃত্যুর মুখে পড়ে যায় এবং মৃত্যুও হয়, এটা একটা বিরাট সচেতনতার অভাব। আপনি কী বলবেন?
দেখুন কী বলবো বলুন তো, বর্তমান সমাজে আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজ, এত উন্নত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তা সত্ত্বেও সেগুলো যদি না গ্রহণ করে যদি ওঝাগুনিনের কাছে ছুটে চলে যায়, তা মৃত্যুর মুখে তো পড়বেই তারা। ওঝাগুনিনের কাছ থেকে সরাতে হবে, এর জন্য আরও সচেতনতা বাড়াতে হবে, সরকারি উদ্যোগ নিতে হবে। এখনও মানুষ গ্রামের দিকে যতই স্বাক্ষর বলুক না কেন, তারা নিরক্ষর হয়ে বসে আছে, তারা এইসব বোঝে না, কিন্তু তাদেরকে বোঝানোর কাজ করতে হবে এবং বিভিন্ন এনজিও আছে তাদেরকে এই কাজে লাগাতে হবে, তাহলে হবে। তা নাহলে ওঝাগুনিনের কবলে পড়ে কত মানুষ শ্মশানে চলে যাচ্ছে, কত মানুষ কবরে চলে যাচ্ছে, তার ইয়ত্তা নেই। কী আছে এইরকম অবস্থায় যদি চলতে থাকে, ওঝাগুনিনেরা টাকা নিচ্ছে, সব কিছু নিচ্ছে, অথচ সরকার তার এত ব্যবস্থা করা সত্ত্বেও প্রচারের অভাবে, সচেতনতার অভাবে এইভাবে তারা এক একটা জীবন অকালে ঝরে যাচ্ছে। তাই আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজকে বুঝতে হবে, ওঝাগুনিন ছেড়ে এখন সমস্ত হসপিটালের দ্বারস্থ হওয়া, আর এখন হসপিটালে এভিএস পাওয়া যাচ্ছে, তার প্রতিষেধক পাওয়া যাচ্ছে, মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু ঘরামি।